সরকারি কর্মচারী পরিষদের উদ্যোগে এবং রাজ্য কনভেনার দেবাশিস শিলের নির্দেশে বহরমপুর পৌরসভা সাফাই কর্মীদের খাদ্য সামগ্রী বিতরণ করা হলো করোনাকে উপেক্ষা করে তারা প্রতিনিয়ত শহরের অলিগলি পরিষ্কার করছে তাই এবার সাফাই কর্মীদেরও মুড়ি বিস্কুট ও একটি করে সাবান তুলে দেওয়া হলো আমরা সরকারি কর্মচারী পরিষদের উদ্যোগে রাজ্য কনভেনার দেবাশিস শিলের নির্দেশে এবং আমাদের অবজারভার রাজ্য সরকারি কর্মচারী পরিষদের সায়ন্তন বসুর নির্দেশে বহরমপুর পৌরসভার যারা সাফাই কর্মী আছেন তারা এই করোনা করোনাকে উপেক্ষা করে বহরমপুর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন তাই আমরা সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে তাদেরকে সামান্য আমরা টিফিনের ব্যবস্থা করেছি মুড়ি বিস্কুট এবং হাত ধোয়ার জন্য আমরা সাবান দিলাম বিগত দিনেও আমরা মাস্ক এবং স্যানিটাইজার হ্যান্ডওয়াশ দিয়েছি তাই সকলের প্রতি আমাদের আবেদন লকডাউন পালন করুন বাড়িতে থাকুন সুস্থ থাকুন আমরা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ থেকে আর মুর্শিদাদ জেলার পক্ষ থেকে আমরা সাফাই কর্মী এটাও আমরা মাস্ক বিতরণ করেছিলাম তো এরা নিররস প্রচেষ্টায় আজকে আমাদের পাশে এসে তারা দাঁড়িয়েছে মানুষের সেবা করে যাচ্ছে তো অনেকেই অন্য চাল ডাল অনেকেই দিচ্ছে আমরা একটু অন্যরকম দিচ্ছি মানে মুড়ি বাচ্চাদের যেহেতু বাচ্চা আছে তাদের পরিবারের বাচ্চারা আছে একটু বিস্কুট আর সাবান আমরা এই পরিষেবা আমরা এ হাতে তুলে দিচ্ছি আমরা তুলে দিচ্ছি দেখছেন জেলা পুলিশের উদ্যোগে এবং দৌলতাবাদ থানার পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল মঙ্গলবার দৌলতাবাদ থানা প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরে মোট পঁচিশ জন পুলিশকর্মী রক্তদান করেন উপস্থিত ছিলেন বহরমপুর ব্লাড ব্যাংকের ইনচার্জ ড বি বিশ্বাস এস আই ময়ূরী ঘোষ সহ আরও অনেকে লকডাউনের ফলে সব থেকে বেশি অসহায় হয়ে পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষেরা মঙ্গলবার বহরমপুরের কান্তনগর এলাকার সাত নম্বর জন্যে প্রায় পাঁচশো পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করলো কংগ্রেস কর্মীরা অধীর চৌধুরীর নির্দেশেই এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা আজকে আমরা এই লকডাউনের ফলে মানুষের যে একটা অসুবিধার মধ্যে পড়েছে সব থেকে অসুবিধার মধ্যে পড়েছে যেটা দিন আনা দিন খাওয়া যারা আছে তাদের এই কাজের কামায় বাড়িতে বসে থাকা সবারই একটা রান্নাঘরে একটা টান পড়ার একটা জায়গায় সবাই দাঁড়িয়ে আছে দেখছেন লকডাউনের জেরে অসহায় হয়ে পড়া মানুষের খাদ্য সামগ্রী বিতরণ করলো কাশিম বাজারের মারোয়ারি সম্প্রদায় প্রায় তিনশো জন দুস্থকে মঙ্গলবার খাদ্য বিতরণ করা হলো রামনবমীর দিন থেকে তারা এই দুস্থদের উদ্দেশ্যে কাজ শুরু করেছে প্রায় সতেরোশো জন দুস্থকে তারা আজ পর্যন্ত খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চোদ্দই এপ্রিল পর্যন্ত অর্থাৎ ঘোষিত লকডাউনের শেষ দিন পর্যন্ত এই কাজ চালিয়ে যাবে বলে জানান উদ্যোক্তারা গোটা তিনশো জনকে এই বিতরণ করছি রাসন বিগত রামনবমী থেকে আমরা স্টার্ট করেছিলাম এটা প্রত্যেক দিন দুশো থেকে আড়াইশো প্যাকেট আমরা সকল সমাজ সকল মারোয়াড়ি সমাজ কাশিমবাজার খাগড়া বহরমপুরের তত্ত্বাবধানে এই প্রচেষ্টা আমরা চালাচ্ছি দেখছেন নিউজ